हाई फ्रेंड्स कुक विद सोनाली चैनले सकल के स्वागत। आज हमें निये चले मटर पनिर पोलाओर रेसिपी। मटर पनिर पोलाओटा चिकेन कषा बा मटन कषा बा कषा आलुर दमेर साथे खेते किन्तु भीषण भालो लागबे। और आमि जेभावे करेछि जदि आपनारा एभावे एक्सैक्ट ट्राई करें ताहले आपनादेर पोलाओटा अनेक झरझरे और खेते अनेक सुस्वादु हबे। तो चलुन शुरू करा जाक आजकेर रेसिपि मटर पनिर पोलाओ। सबार प्रथमे एकटा बाटिते दो कप बासमती राइस निये निच्छि और एर मध्ये एकटु जल दिए चालटाके खूब भालो करे तीन थेके चार बार धुये नेब। एखाने चालटाके खूब भालो करे धुये नेवा हये गेछे। एखन चालटाके 30 मिनिट मतो भेजार जन्य रेखे देब। चले जाब परबर्ती पद्धतिते। এদিকে গ্যাস ওভেনের উপরে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটাকে একটু ভালো করে মেল্ট করে নেব। ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম পনিরকে কিউব করে কেটে রেখেছি সেই পনিরটা। আর নেড়েচেড়ে পনিরটাকে খুব ভালো করে ভেজে নেব। এখানে পনিরটা ভাজা হয়ে গেছে। এখন পনিরটাকে একটা বাটিতে তুলে নেব। এই সিম কড়াইতে আমি 10 থেকে 15 পিস মতো কাজু নিয়েছি। সেই কাজুটাকে দিয়ে কাজুটাও ভেজে নেব। তবে কাজু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে দিয়ে কাজুটাকে ভেজে নেব। কাজুটা ভালোমতো ভাজা হয়ে গেলে কাজুটাকেও তুলে নেব। তারপরে নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ। সেই কিশমিশটাকেও কয়েক সেকেন্ড মতো নেড়েচেড়ে ভেজে নেব। এখানে কিশমিশটাও ভাজা হয়ে গেছে। এখন কিশমিশটাকেও তুলে নেব। আর এই সিম কড়াইতে দিয়ে দেব একটা দালচিনি, 2 পিস এলাইচি, কয়েকটা লবঙ্গ, একটা তেজপাতা, কিছুটা জাবিত্রী, কয়েকটা গোলমরিচের টুকরো আর 2 পিস শুকনো লঙ্কা। এখন এই সমস্ত গোটা গরম মশলাকে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব। আর এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ গোটা জিরে। গোটা জিরেটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা কুচি, 3 থেকে 4 পিস লঙ্কা কুচি দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 250 গ্রাম কড়াইশুঁটিকে আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই 250 গ্রাম কড়াইশুঁটি। এই কড়াইশুঁটিটাকে কড়াইতে নেড়েচেড়ে 1 মিনিট মতো ভেজে নেব। আর কড়াইশুঁটিটাকে 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব যে চালটা আগে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা। আর চালটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট এই সব কিছুর সাথে ভেজে নেব। এখানে আপনারা চাইলে আরও একটু ঘি অ্যাড করে দিতে পারেন, তবে আমি এখানে আর কোনো ঘি অ্যাড করছি না। চালটা একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা, 1 টেবিল চামচ চিনি আর স্বাদমতো নুন। এখন এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট চালটাকে ভেজে নেব। আর চালটা একটু ভাজা হয়ে গেলে আমি যে কাপে করে 2 কাপ চাল মেপে নিয়েছিলাম সেই কাপেরই 4 কাপ জল এই চালের মধ্যে দিয়ে দেব। আর জলটা দেয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের পিসগুলো, ভেজে রাখা কাজু আর ভেজে রাখা কিশমিশ। আর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটু নুনটা চেক করে দেখব যে নুনটা ঠিক আছে কিনা। এখানে নুনটা একদম ঠিক আছে আর আমি চিনিও দিয়েছিলাম। নুন আর চিনির ব্যালেন্সটা একদম পারফেক্ট আছে।
এখন এই কড়াইটাকে কভার করে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পরে। এখন কড়াইয়ের কভারটাকে তুলে নেব। এখানে পোলাওটা অনেকটা হয়ে গেছে, এখন জাস্ট একটু খুঁটি দিয়ে নেড়ে চেড়ে দেখে নেব নিচে জল আছে কিনা। এই পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে আর চালটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। আর সব কিছু একটু ভালো করে মিক্স করে নিয়ে এই কড়াইটাকে কভার করে 15-20 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ফিরে আসছি 20 মিনিট পর। এখন কড়াইয়ের কভারটাকে তুলে নেব আর সব কিছুকে আরও একবার একটু মিক্স করে নিয়ে এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নেব। এখানেই রেডি হয়ে গেছে মটর পনির পোলাও। এটাকে আপনারা চিকেন কষা বা মটন কষা বা আলু কষা আলুর দমের সাথেও সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা যদি রেসিপিটা এখনও ট্রাই না করে থাকেন তাহলে ট্রাই করুন, আর আপনাদের ফিডব্যাকটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিন। আজ তাহলে এই পর্যন্তই, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল সিলেক্ট করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্যে।